আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অনুক্রম ও ধারা এই অধ্যায়ের 4 নম্বর অঙ্কটা দেখব। তো শিক্ষার্থীরা, পূর্বের ভিডিওগুলোতে আমরা 1, 2 এবং 3 নম্বর অঙ্কগুলো দেখেছিলাম। তোমরা যারা পূর্বের ভিডিও দেখো নাই, অবশ্যই তোমরা দেখে নিবা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে অল টাইম। তো 4 নম্বর অঙ্কটা আমরা এখন পড়ব। এখানে বলা আছে, তোমার পড়ার ঘরের মেঝেতে তুমি সমবাহু ত্রিভুজ আকৃতির একটি মোজাইক করতে চাও। তো শিক্ষার্থীরা অনেকেই প্রশ্ন করবে, মোজাইক জিনিসটা আসলে কি? আমি বুঝিয়ে দিচ্ছি। মোজাইক হলো এক ধরনের শিল্প বা চিত্রের একটি টুকরো, যা রঙিন কাঁচ, পাথর বা অন্যান্য উপকরণের ছোট ছোট টুকরোগুলি সংগ্রহ করে তৈরি করা হয়। তো এটা সাজসজ্জার জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন এখানে ঘরের মধ্যে সাজসজ্জার জন্য এটা ব্যবহার করতেছে, টাইলস আকারে আর কি, যার বাহুর দৈর্ঘ্য 12 ফুট। তো এখানে যে ত্রিভুজের কথা বলা হয়েছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এখানে 12 ফুট করে বলা আছে, তাহলে প্রত্যেকটা বাহু 12 ফুট করে হবে। তারপর এখানে দেখো, মোজাইকে সাদা ও নীল রঙের টাইলস থাকবে, প্রতিটি টাইলস 12 ইঞ্চি, 12 ইঞ্চি মানে 1 ফুট, 1 ফুট করে দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতির। অর্থাৎ সমবাহু ত্রিভুজের মধ্যে 12 ইঞ্চি করে যে দৈর্ঘ্যের আবার ত্রিভুজ থাকবে, সেগুলো কিন্তু সমবাহু। তাহলে দেখো, টাইলসগুলো বিপরীত রঙে বসিয়ে মোজাইকটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে দুইটা রং ব্যবহার করতে হবে, একটা সাদা একটা নীল। তো এটা কিভাবে করা যায় এটি দেখা যাক। ক নম্বর প্রশ্নটা দেখব, ত্রিভুজাকৃতির মোজাইকটির একটি মডেল তৈরি করো। তো এর সলিউশন হিসেবে তোমরা এভাবে লিখতে পারো। তো শিক্ষার্থীরা দেখো, প্রথমত পুরোটা একটি সমবাহু ত্রিভুজ, এর প্রত্যেকটা বাহু 12 ফিট করে। এখানে দেখো, ভূমি বরাবর যে বাহুটা আছে সেটা 12 ফিট, এখানে এই বাহুটাও 12 ফিট, এই বাহুটাও 12 ফিট। এখন আমাদের বলছিল যে হচ্ছে, এখানে প্রতিটি টাইলস 12 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ত্রিভুজ আকৃতি, সেক্ষেত্রে এর মধ্যে আরো কতগুলো সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, সেগুলো প্রত্যেকটি দৈর্ঘ্য হবে 12 ইঞ্চি করে। এখানে দেখতে পাচ্ছ একটা নমুনা দেওয়া আছে। তোমরা কিভাবে এটি খাতায় করবে? প্রথমে তোমাদের সেন্টিমিটার স্কেল দিয়ে এখান থেকে শুরু করে 12 সেন্টিমিটার কেটে নিবা। ওকে, কেটে নেওয়ার পর আমি দেখাচ্ছি, এখানে প্রথমে এরকম একটা দাগ দিবা, এরকম দাগ দিবা। কয়টা হলো? একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা। তো হয়ে গেল 12 ইঞ্চি, মানে প্রত্যেকটা 12 ইঞ্চি করে, তাহলে এই পুরোটা 12 ফিট। ওকে, একইভাবে এই বরাবর তোমরা এভাবে করে নিবা, এই ডটগুলো দিয়ে নিবা। এই ডটগুলো দেওয়ার পর, আচ্ছা ডটগুলো আমি প্রথমে দিয়ে নিই, তারপর এটা সহজেই কিভাবে তোমরা তৈরি করবে সেটা দেখাচ্ছি, কালার করা পরের বিষয়। তো এভাবে যখন ডট দিয়ে নিবা, ডট দিয়ে নেওয়ার পর এই ডট মিলিয়ে দিবা, এই ডট মিলিয়ে দিবা, তারপর এই ডট মিলিয়ে দিবা, এভাবে ডটগুলো মিলিয়ে দিবা উপরে নিচে, এভাবে সবগুলো এভাবে এভাবে মিলিয়ে দিবা। দেওয়ার পর এই উপরের অংশ থেকে আবার উপর থেকে নিচে এভাবে মিলিয়ে দিবা। দেখো কত সুন্দর উৎপন্ন হয়ে গেল, তাই না? তো এভাবে এখান থেকে এখানে মিলিয়ে দিবা, এখান থেকে এখানে, এভাবে প্রত্যেকটা ডট সহজা এখানে মিলিয়ে দিবা। মিলিয়ে দেওয়ার পর দেখো, ছোট ছোট এখানে ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই প্রত্যেকটা ছোট ছোট ত্রিভুজ কিন্তু সমবাহু ত্রিভুজ। এখন কালার করাটা বিষয়, একটা লাল কালার করতে হবে, একটা নীল কালার করতে হবে, বিপরীত কালার করতে হবে। তো এখানে প্রথমে আমি নীল কালার করে নিয়েছি, তারপর দেখো এখানে নীল কালার, সাদা কালার, নীল কালার, নীল কালার, সাদা কালার, নীল কালার, সাদা কালার, নীল কালার, অর্থাৎ একটা পর পর আর কি। তো তোমরা চাইলে এখানে সাদা কালার করতে পারত, সাদা কালার করার পর এখানে সাদা, নীল, সাদা, আবার সাদা, নীল, সাদা, নীল, সাদা, এভাবে করতে পারত, কোনো সমস্যা নেই, যেভাবে করবা অঙ্কটা হয়ে যাবে। তো আশা করি তোমরা ক নম্বর যে চিত্রটা আঁকতে হবে সেটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বরটায় যাব, প্রত্যেক রঙের কয়টি করে টাইলস লাগবে, তো এটা দেখার পাল্লা এখন। এখন দেখো, প্রথম লাইনে একটা নীল,
দ্বিতীয় লাইনে দুইটা নীল, তৃতীয় লাইনে তিনটা নীল টাইলস, চতুর্থ চারটা নীল টাইলস, দেখতে পাচ্ছ? এভাবে 5 নম্বরে 5টা নীল টাইলস, 6 নম্বরে 6টা নীল টাইলস, এভাবে সর্বশেষ এইখানে 12 নম্বর, 12 নম্বরে 12টা নীল টাইলস। তো প্রথমে আমরা নীল টাইলসগুলো গুনে দেখব। কয়ের চিত্র হতে পাই মোজাইকের নীল টাইলসের ধারা, আমরা এটা ধারার মাধ্যমে সমাধান করব। উপরের প্রথম সারি থেকে, প্রথম সারিতে একটা নীল টাইলস ছিল, দ্বিতীয় সারিতে দুইটা নীল টাইলস, তৃতীয় সারিতে তিনটা নীল টাইলস, প্লাস ডট 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 12 নম্বর সারিতে 12টা নীল টাইলস ছিল। এখানে দেখো 12টাই আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা 12টা। তো ভালো কথা, নীল টাইলসগুলো এখন আমাদের গুনতে হবে। সেক্ষেত্রে আমাদের 1 2 3 4 এভাবে যোগ করে করে 12 পর্যন্ত যাব না? আমরা সূত্র শিখেছি, গাউসের সূত্র। তাহলে গাউসের সূত্র কি? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। সেই গাউসের সূত্রটা প্রযোজ্য হবে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। দেখো এগুলো স্বাভাবিক সংখ্যা, 1 2 3 ডট 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 12 পর্যন্ত, এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই না? এই এন এর মান কি হবে? এন এর মান কিন্তু 12 হবে। এখানে পদ সংখ্যা হচ্ছে 12টা, 1 থেকে 12 পর্যন্ত 12টা আছে পদ, তাই না? তাহলে এন এর জায়গায় আমরা 12 বসিয়ে নিলাম, ইন্টু তারপর এন ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান মানে 12 প্লাস 1 বাই টু। এটা কিন্তু সূত্র ডিরেক্ট। তাহলে এখানে 12 বসলো, এই 12 আর 1 যোগ করলে 13 হয়, সেই 13 নামলো, নিচে 2 আছে, এই 2 দিয়ে যদি আমরা 12 কে কাটি তাহলে 6 হবে, 6 এর সাথে 13 গুণ করলে হবে 78। তাহলে নীল টাইলসের সংখ্যা হলো 78টা। এবার সাদা টাইলসের সংখ্যা দেখব। সাদা টাইলস দেখো, দেখো প্রথম সারিতে সাদা টাইলস নেই, দ্বিতীয় সারিতে একটা সাদা টাইলস, তৃতীয় সারিতে দুইটা, চতুর্থ সারিতে তিনটা, যত নম্বর সারি সাদা টাইলস তার থেকে এক কম, ঠিক আছে? তাহলে 12 নম্বর সারিতে সাদা টাইলস কিন্তু 11টা হবে, এটা জিনিস খেয়াল করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 1 থেকে 1 2 3 4 5 এভাবে চলবে ডট 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 11 পর্যন্ত। এবার আমরা 1 থেকে 11 পর্যন্ত যোগ করব সাদা টাইলসগুলো গোনার ক্ষেত্রে। তো দেখো আমরা এখানে লিখে নিয়েছি মোজাইকের সাদা টাইলসের ধারা উপরের দ্বিতীয় সারি থেকে, দিয়া এভাবে আর কি লেখা হয়েছে। আচ্ছা এখন সাদা টাইলস আমরা গুনবো ওই হচ্ছে গাউসের সূত্র দ্বারা। গাউসের সূত্রটা লেখা হয়েছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। এখানে এন এর মান কিন্তু 11, 1 থেকে 11 মানে হচ্ছে 11টা পদ, এন এর মান কিন্তু পদ সংখ্যা বোঝায়। তাহলে 11 ইন্টু 11 প্লাস 1 কত হলো? 11, 11 সাথে 1 যোগ করলে 12, সেই 12 এখানে দেখতে পাচ্ছ, 2 দিয়ে 12 কে কাটলে হবে 6, 6 এর সাথে 11 যদি গুণ করি 6 11 66। তাহলে দুই প্রকারের টাইলসের সংখ্যা আমরা বের করে ফেললাম। এখন সর্বশেষ দেখো গ নম্বরটা বলছে মোট কতগুলো টাইলস প্রয়োজন হবে। তো আমাদের সাদা আর নীল টাইলস সংখ্যা যদি যোগ করা যায় তাহলে মোট টাইলসের সংখ্যা বের হয়ে যাবে। গ নম্বর অঙ্কটা খুবই ছোট, দেখো মোট টাইলসের সংখ্যা প্রয়োজন হবে, সমাধান খ হতে পায় মোট টাইলস 78 প্লাস 66 144টি। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করবো।